আমার নবী বলে যেই দিন আমি নবীর মাতা মুবারকের উপরে পচা উটের নারী বুড়িগুলা দিয়া দিছে, আমি নবী তাদের চেহারার দিকে তাকে মুসকি মুসকি হাসলাম। আমি নবী মুসকি হাসার পরে তারা 81 জন ইহুদি ছিল, আল্লাহর কসম তারা আমি নবীর সামনে এসে জিজ্ঞাসা করে গো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনি কেন আমাদেরকে একবার আঘাত করলেন না, আপনি কেন আমাদেরকে মারলেন না? উনি ডাক দিয়া বলে যদি আমি তোমাদেরকে মারি আমি তো তোমাদের মতোই হয়ে গেলাম। না রে না, কামার তাদিন উত্তুদান যেমন কর্ম তেমন ফল, তোমরা যদি তোমাদের কর্ম দ্বারা আমাকে আঘাত করতে চাও আমি নবী আমার কর্ম দ্বারা তোমাকে আঘাত করব না। আমি নবী রহমাতুল্লিল আলামিন, আমি নবীকে আমার আল্লাহ জগতের জন্য রহমত বানায় পাঠাইছে, এই জন্য আমি নবী তোমাদেরকে কোনো আঘাত করি নাই। ইহুদিরা বলে এমন একজন নবী যাকে আঘাত করলো আমাদেরকে আঘাত করে না, ও নবী আপনার ধর্ম সত্য ধর্ম, আপনার ধর্মটা হক ধর্ম। এই মুহূর্তে আমরা ইহুদিদেরকে পড়াইয়া দেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা দুরুদ শরীফে যতই পড়ি মনের তৃপ্তি মিঠে না, কৌশল কইরা লইয়া যান আল্লাহ ওই যে সোনার মদিনায়। আল্লাহুম্মা নবীজিকে না দেখাইয়া কবরে দেশে নিও না। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা মুসলমানের দলেরা, নবীর উম্মতের দলেরা, তাইলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই রসুলের প্রতি আমাদের সবার ইমানটা পরিপূর্ণ, কথা বলেন না ঠিক না বেঠি? আমার নবীর উম্মতের দলেরা এবার রসুলের প্রতি ইমান পরিপূর্ণ করার পরে আমার নবীজি রহমাতুল্লিল আলামিন নবীজির ইমানটা পরিপূর্ণ করার পরে এবার আসেন 5 নম্বর ওয়াল, ইয়াউমিল আখিরি, আখেরাতের প্রতি বিশ্বাস করা। ও মুসলমান, আখেরাত বলতে আপনি কি বোঝেন? এই দুনিয়া থেকে আপনি একদিন ইন্তেকাল করে কবরে চলে যাবেন নাকি সারা জীবন বেঁচে থাকবেন? এ ভাই সাহ, কারোর সামনে আসার কথা বলার দরকার নাই, যে যেভাবে সেভাবে থাকবে। এটা কষ্ট করে এসে বসছে, যারা দেরিতে আসছে এরা পেছনে বসবে, আর না মন চাইলে দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনবে। ইসলামের জন্য কোরআনের জন্য দাঁড়ায় থাকলে কি কষ্ট হবে? এ বলেন কষ্ট হবে? ইসলামের জন্য কোরআনের জন্য যদি দাঁড়ায় দাঁড়ায় বয়ান শোনেন এটা উত্তম, যাতে বেশি পাবেন। যে ইবাদতে কষ্ট বেশি স্বভাব বেশি, কথা বলেন? আল্লাহর হাবিব বলছেন যতদূর পর্যন্ত হেঁটে হেঁটে নামাজে যাবা প্রতি কদমে রহমতের ফেরেশতা আমল নামায় স্বভাব লিখতে থাকেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদি, সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি আখেরাত বলতে কি বোঝেন? এবার আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আমরা দুনিয়াতে সারা জীবন কেউ বাঁচবো না, হয়তো কেউ 100 বছর, 100 বছরে তো নাকি 100 বছর, কেউ 80 বছর, কেউ 50 বছর, আবার কেউ 150-200 বছর বাঁচে, কিন্তু একদিন সে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগে, লাগে কি লাগে না?
এই মৃত্যুর স্বাদ গ্রহণ করার পরে আমাদেরকে যখন ইন্তেকাল করার পরে সাদা মার্কিন কাপড়টা গোসলের পরে পরাইয়া দেয়, পরানোর পরে চারজনে চার কান্দের মধ্যে কইরা আমাদেরকে অন্ধকার কবরের মধ্যে নামাইয়া দেয়। কবরে নামানোর সময় পরে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ ওই কবরে নামাইয়া এবার হুজুররা এবং এলাকার মানুষেরা হাতের মধ্যে তিন মুষ্টি মাটি নেয়, মিনহা খলাকনাকুম ওয়াফিহা নুইদুকুম ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে হাতের মধ্যে মাটি নিল, মিনহা খলাকনাকুম আল্লাহ এই মাটি দিয়ে আপনি আমারে বানাইলেন, ওয়াফিহা নুইদুকুম এই মাটির মধ্যেই ঢুকাইতেছেন, ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার এই মাটি থেকে উত্তোলন করবেন। মুসলমান এই মাটির নিচে দুই গা যাওয়াটাকে বলা হয় আখেরাতের জগৎ কথা কন। কিন্তু ওই কবরের অবস্থা দুই রকম হবে, দুই রকম, মুমিনের জন্য একরকম আর বেঈমানের জন্য আরেক রকম। মুসলমান এবার আপনারা বলেন, মুমিনের জন্য কবর হবে ভালো আর বেঈমানের জন্য কবর হবে বড় খারাপ, বড় কষ্টদায়ক। যারা মানুষের হক মেরে খেয়েছে, নামাজ পড়ে নাই, ইবাদত করে নাই, রসুল বলেন হাসরের ময়দানে তার কবরের পরিমাণ মাটি দিয়া তার ডান দিক থেকে জোরে জোরে চাপ দেওয়া হবে। যেই ব্যক্তি মানুষের পরে সম্পদ হরণ করেছে, মানুষের টাকা মেরে খেয়েছে, মানুষের জায়গা জমি দখল করে খেয়েছে, তার ডান দিক থেকে এমনভাবে চাপ দেওয়া হবে ওই বান্দি ডান দিকের পাঁজরের হাড্ডিগুলা ভেঙ্গে ওই বান্দার ডান দিক দিয়ে বের হবে, আর বাম দিকের পাঁজরের হাড্ডিগুলা ভেঙ্গে বান্দার ডান দিক দিয়ে বের হবে। তুমি তোমার কোন সন্তানের জন্য তুমি হারাম খাইলা, কোন সন্তানের জন্য সুদের টাকা কামাই করলা, কোন স্ত্রীর জন্য পরের জমি দখল করে বাড়িতে নিয়ে গেলা, কোন সন্তান স্ত্রী আত্মীয় স্বজনের জন্য মানুষের পকেটের টাকা মাইরা মানুষকে ওজনে কম দিয়া তুমি তোমার টাকা বানাইলা, আল্লাহর কসম ওই সন্তানের কাছে তুমি একটা আমল চাইবা, ওই স্ত্রীর কাছে একটা আমল চাইবা, কাল হাসরের ময়দানে একটা আমল দিয়া তোমারে পরীক্ষা করবে না, ওই কবরের মধ্যে কবরের মাটিও তোমারে রাখতে চাইবে না, বলবে তাড়াতাড়ি আমি মাটির মধ্যে থেকে এই বান্দারে জাহান্নামের আগুনে ফালাইয়া দে। আর যেই ব্যক্তি মুমিন মুসলমান, ওই মুমিন কবরে যাওয়ার আগে থেকে রহমতের তিনজন ফেরেশতা মুমিন বান্দার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দে। এবার আপনারা বলেন, আমাদের মরা লাশটারে আমরা ওই কবরের মধ্যে জান্নাতি হিসাবে রাখতে চাই কি চাই না? এবার আমি এটাকে সুরে সুরে একটা গজল লিখছি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদেরও পাশে আমার মসজিদেরও পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি আমার জায়গা হবে মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা। তবে ভাইসাব শর্ত হইল, যদি আপনি সুদ খান, হারাম খান, পরের টাকা মাইরা খান, জমি দখল করে খান, ওজনে কম দিয়া খান, আরে মসজিদের পাশে না জান্নাতুল বাকির ভিতরে নিয়ে কবর দিল, ফিডা কি কম না বেশি? এজন্য মরণের আগে চিন্তা করবেন আর হিসাব করবেন যে আপনি আমলটা কি করছেন। আমলটা যদি ভালো হয়, যদি আপনারে গাঙ্গের পারে নিয়ে কবর দেয়, এই গাঙ্গের পারের কবরটাও জান্নাত হইয়া যাবে। এজন্য আশেক আমি এটা লিখছি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মসজিদের কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি এলাকাবাসীরে, আমি তোমরার ছেলে সন্তান কয় দিনের লাগিয়া, মরার পরে সবাই আমায় যাবে রে ভুলিয়া, কষ্ট হইলে সাড়ে তিন হাত মাটি দিও, খুইরাই আমার জায়গা হবে নি আমার জায়গা আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মসজিদের কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি এলাকাবাসীরে, আমি তোমার ছেলে সন্তান কয় দিনের লাগিয়া, এলাকাবাসীরে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া,
ভাঙা রঙিন জামা কাপড় সবই নিবে রে খুলিয়া, সাদা মার্কিন কাপড় আমায় সাদা মাই, সাদা মার্কিন মাই দিও রে পরাইয়াই আমার জায়গা হবে নি, আমার জায়গা আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে, রে মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি। জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া, মনে রাখবে মনে রাখে রাখে না তো মনে বলে রাহ। ওই একটা মুরব্বী রেজি গা বলে আপনি আপনার বাপের কবরটা চিনেন কিনা, এক হুজুর কবর দিছে এক অবস্থানে জানি কিন্তু কবর কোনটা চিনি না, কথা বলে না কেন। জগৎবাসী রে আমি যেদিনই যাব চইলা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া, তোমরার দুয়ার মাঝে শরীর রাখিও করিয়া আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে আমার লাইগা মসজিদের পাশে, আমার মসজিদের পাশে কবর দিও কইরাই আমার। এ আমার গাংপার এলাকার যুবক, এ ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি গাংপার এলাকার বাবারা, তাইলে ওই আখেরাতের মধ্যে আপনার আমার বড় হিসাব নিকাশ করা হবে। ওই আখেরাতের মধ্যে যাওয়ার আগে, কবরের জগতে যাওয়ার আগে আপনারা বলেন আমাদেরকে ভালো ভালো আমল করার দরকার আছে না নাই। আর এই দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো আমলের মধ্যে উত্তম আমল হইল আমার আল্লাহর ইবাদত নামাজ আদায় করা। আর আমরা মুসলমানরা মুসলমান দাবি করি কিন্তু ওই ইবাদত নামাজের কাছে দিয়েও যাই না, কারণ মসজিদে মাগরিবের নামাজ পড়ছি ইমাম সাহেবরা রিগাই লেটে আর পাওয়া যাবে যে হুজুর দুই কাতার মুসল্লিও হয় নাই, কিন্তু আজকে মাহফিলের মধ্যে মানুষের অভাব নাই। ঠিক না ভাই? ঠিক। আবার জুমার দিনে আল্লাহর ফালরা মসজিদে দেয় থুপ করে অনেকগুলা, ইদা ঠিক না নি? মুসলমান দাবি করো। এই জন্য আল্লাহর নবী বাইহাকি শরীফের হাদিসের মধ্যে বলে এটা হলো কিয়ামতের আলামত যে তারা মুসলমান দাবি করবে, লায়াব কমিনাল ইসলামি ইল্লা ইসমুহু, যে তারা মুসলমান ইসলামের নামে মাত্র থাকবে কিন্তু তাদের কর্মকার্যে তারা মুসলমান এটা প্রমাণ হবে না। আপনি মুসলমান আপনি নামাজ পড়েন না, আপনি মুসলমান আপনি রোজা রাখেন না, আপনি মুসলমান আপনি দান সদকা করেন না, আপনি মুসলমান আপনি সমাজের মধ্যে ইসলাম ধর্মের কর্মকাণ্ড করেন না, আপনি মুসলমান কিন্তু আপনি আপনার ছেলের বিয়াতে গান বাজনা করেন, আপনি মুসলমান আপনি আপনার নাতির মুসলমানের ভিতরে আপনি গান বাজনা করেন, কথা বলেন না ঠিক না বেটি? একজন মুসলমান কোনো দিন এমন কর্ম করতে পারে না, আর যদি এমন কর্ম করে এটা নামে মুসলমান, এটা কোনো কামে মুসলমান না। আল্লাহর হাবিব বলে এদের জন্য কবরে রয়েছে আযাবুন শাদীদ, বড় যন্ত্রণাদায়ক শাস্তি। শুধু যন্ত্রণাদায়ক শাস্তি না, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, এদের জন্য আমার আল্লাহ পাক রাখেন এমন জাহান্নাম, এমন জাহান্নাম যারা এটা সহ্য করতে পারবে না, সহ্য করতে পারবে না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না বলে, জাহান্নামের সইতে পারবো না দুনিয়াতে, নাও কান্দাইয়া আখেরে কান্দাইও না, দুনিয়াতে কান্দতে কান্দতে মারা যাবে কিন্তু কবরে গেলে যেন শান্তি পাওয়া যায়। এই জন্য আশেক বলে জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না বলেন, জাহান্নামের আগুন সইতে দুনিয়াতে, নাও কান্দাইয়া আখেরে কান্দাইও না দুনিয়াতে, কান্দাইও না ও মুসলমান।
আল্লাহ ও নবীর উম্মতের দল, এবার আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম, আপনারা আখেরাতের জন্য কি প্রস্তুত করেছেন, আখেরাতের জন্য কি রেডি করে রেখেছেন, আপনারা নিজের বিবেককে শুধু প্রশ্ন করবেন, আখেরাতের জন্য আপনি সব কিছু প্রস্তুত করতে পারছেন কি পারছেন না। আর চার নম্বর হইল শোনো মুস, পাঁচ নম্বরের পরে ছয় নম্বর হইল ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এই ছয় নম্বর হইল তকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করা। একবার স্বাভাবিকভাবে আমি আপনাদেরকে বোঝাই দেই, আমার ডান পাশে যিনি বসে আছেন ভাইয়ের নাম আনোয়ার হোসেন লস্কর, আব্বা আপনার নাম মনে করেন আমার আনোয়ার হোসেন লস্কর ভাই, উনি দুনিয়াতে পঞ্চাশ লক্ষ টাকার মালিক, বললাম বেশি মালিক আর কি, এটা বোঝা যাচ্ছে এরা দেখলে। হ্যাঁ না আমি তোমার কাছে চাইতাম না বউ, মনে করছো চাই মোহর লাগিয়ে কয় কম চাই, আমি তোমার কাছে চাইতাম আইছি নি ভাই, আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সাওয়া লাগতো না আপনারা দোয়ার বরকতে, আমরা বাইরা মাহফিলের দিয়ে হাদিয়া দেয় নানি, আপনার দোয়ায় আমার কুমিল্লাতে বাংলাদেশে ছয়টা মাদ্রাসা ছয়টা, আসতে বললেন মারহাবা, আসতে বললেন জোরে বলেন মারহাবা, মাদ্রাসাগুলোতে কোরআনে হাফেজ শুধু একটাতে তিনশো পঁচাত্তর জন ছাত্রছাত্রী আছে, শুধু একটাতে একটাতে আমি তিনশো পঁচাত্তর জন লই আমার রাস্তায় নামলে এমনি ঘোরা হবে, আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। এ মুসল কথা যেটা বলতে লাগছে বিশেষ করি, মনে করেন আমার ভাই পঞ্চাশ লাখ টাকার মালিক, ইয়া আল্লাহ রে তোমরা অত ভিডিও করতে গিয়ে লাগে দেখছো নি কতলা, ইয়া আল্লাহ ভাই কয়টা বে একটা গণ, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ ছচল্লিশ পাঁচচল্লিশ হয়েছে, তোমরা আতর গুবাদ শুধু ইউটিউবারের কথা মাত্র আমি পঁয়তাল্লিশ ভাগ আল্লাহ কবুল করুক আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। শোনেন এই ইউটিউবাররা কিন্তু ইসলামের খেদমত করে, তারা কিন্তু কোরআন সুন্নার বয়ানগুলা ইউটিউবে ছাড়ে, এদেরকে দোয়া করবেন আপনারা, দোয়া করবেন তো ইনশাল্লাহ, আরো বলেন না দোয়া করবেন তো ইনশাল্লাহ। আমাদের একটা খেলা দেখাইছিলাম বাবা, তবে আল্লাহর দোয়াই সিরা না লাখান করিও না, হই রে ভাই যাব তাহলে ভাই আছেন নি আমার আত্মা সিরিল এসে ভাই সব তোমরা এলাকার মানছে নানি, এ আল্লাহ অত আশেকের রসুল অত প্রেমিক তারা মানুষ, আপনার তুনে তারার তুনে সাত গুণ বেশি হইতো নানি আর বেশি হইব নানি, আল্লাহ কবুল করো কামিন বলেন, বোঝাচ্ছি ওয়াল কদরি খৈরিহি ওয়াশাররিহি, তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস, ইমান আর আমল কিন্তু বুঝজানিও, ওয়াল কদরি খৈরিহি ওয়াশাররিহি, তকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। আমার ভাইজান পঞ্চাশ লাখ টাকার মালিক, আমি পঞ্চাশ হাজার টাকার মালিকও না, এখন আমি আমার ভাইজানকে বললাম ভাইজান আপনি পঞ্চাশ লাখ টাকার মালিক আমার কাছে ইনশোর, আল্লাহ নবীকে এটা করা যাবে না। আমার ভাইজান বলল সে পঞ্চাশ হাজার টাকার মালিক তাকে আমার চোখে লাগে না, এটাও করা যাবে না। ওয়াল কদরি খৈরিহি ওয়া শাররিহি, ওনার তকদিরে ভালো আছে উনি পঞ্চাশ লাখ টাকার মালিক, আর আমার তকদির একটু আল্লাহ যেমন ডাকছেন আল্লাহর ইচ্ছা মোতাবেক আমি পঞ্চাশ হাজার টাকার মালিক। মুসলমান পঞ্চাশ হাজার টাকার মালিক হও আর পঞ্চাশ লাখ টাকার মালিক হও, সর্বাবস্থায় তুমি বলবা আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ। দেখবা পঞ্চাশ লাখ টাকা যে শান্তি পায়, তুমি তোমার পঞ্চাশ হাজার আর পাঁচ হাজারে সেই শান্তি পাবে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান নবীর উম্মতের দল, এজন্য তকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, আর জবান খুলে বলেন না আল্লাহু আকবার, আল্লাহর বান্দা যারা আমরা ইন্তেকাল করার পরে আল্লাহ আবার আমাদেরকে অন্ধকার কবর থেকে উত্তোলন করবে সেটার প্রতি আমাদেরকে বিশ্বাস করতে হবে। এবার মুসলমান আল্লাহ কেন তোমাকে আমাকে কবর থেকে উত্তোলন করবে? আল্লাহর হাবিবের সাহাবাই কেরাম নবীকে প্রশ্ন করে আর রাসূল আল্লাহ কেন কবর থেকে উত্তোলন করা হবে? আমার নবী ডাক দিয়ে বলে উম্মতের দলেরা শুনে নাও, শুনে নাও উম্মতের দলেরা, তুমি যে দুনিয়াতে ভালো কাজগুলো করেছো, ভালো কাজগুলো
পুরা করার পরে তোমার জন্য হিসাব নেওয়া হবে, তোমার জন্য আমার আল্লাহ রেডি করে রেখেছেন। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশ।